বন্ধুরি আমার আল্লাহর নবী যখন বলেছেন মউতের যন্ত্রণা হবে তো আমর ইবনুল আস মউতের যন্ত্রণাটা কেমন হয় মউতের যন্ত্রণাটা কেমন এটা জানার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়লেন বেচ্যান হয়ে পড়লেন আর তখন থেকে মদিনার মাটিতে যেই ব্যক্তি মৃত্যুর সজ্জায় শুইতো তিনি যদি শুন করতে পারতেন শুনতে পেতেন তো তার কাছে দৌড়িয়ে চলে যেতেন তার কাছে যাওয়ার পরে বলতেন ও আল্লাহর গোলাম আল্লাহ বলেছেন মউতের যন্ত্রণা হবে এখন তুমি মউতের যন্ত্রণার সম্মুখীন তো তুমি বলে যাও মউতের যন্ত্রণা কেমন লাগছে আমর ইবনুল আস এমনি করে পুরো মদিনায় যেই ব্যক্তি মৃত্যু বরণ করবে ওর কাছে গিয়ে এমন করে জিজ্ঞাসা করতেন কোন একদিন আমর ইবনুল আস একটা ফাঁকা জায়গাতে দাঁড়ালেন চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছেন আমর ইবনুল আস বলছেন শুনতেও পায় দেখতেও পায় বুঝতেও পারে কিন্তু মউতের যন্ত্রণার কথা জিগাইলে কেন উত্তর দেয় না বন্ধুরে আমার দিন যায় রাত যায় দিন যায় রাত যায় মাস যায় বছর যায় এবারে আমর ইবনুল আসের মৃত্যুর পালা চলে এসেছে আমর ইবনুল আস মউতের শয্যায় শুইত তো তার ছেলেটা তার মাথার কাছে বসেছে মাথার উপরে হাত রেখে বলছে আব্বাজান এতদিন পর্যন্ত আপনি অনেকের কাছ থেকে জানতে চেয়েছেন মউতের যন্ত্রণা কেমন হয় আব্বাজান আপনাকে কেউ বলেনি মউতের যন্ত্রণা কেমন কত কঠোর আজকে আপনি নিজেই সেই মউতের সম্মুখীন হয়েছেন আপনি আমাদেরকে বলে যান মউতের যন্ত্রণা কেমন লাগছে আমর ইবনুল আস কোনো কথা বলতে পারেন না চুপচাপ আমর ইবনুল আস কথা বলছেন না এবারে আমর ইবনুল আসের ছেলেটা যখন বারংবার তাকে জিজ্ঞাসা করতে লেগেছে আব্বাজান আপনি বলে যান মউতের যন্ত্রণা কেমন তো আমর ইবনুল আস বলছে বেটা আজকে বুঝলাম মানুষ কেন আমাকে মউতের যন্ত্রণার কথা বলেনি বেটারে মউতের যন্ত্রণা বলা সম্ভব নয় মউতের যন্ত্রণা বলার ঊর্ধ্বে আমর ইবনুল আস বলছে বেটা তবে আমি চারটা কথা বলে যাচ্ছি এই চারটা কথা মূল্যায়ন করিও চারটা কথা বোঝার চেষ্টা করিও তুমি বুঝে যাবে মউতের যন্ত্রণাটা কেমন আমর ইবনুল আস বলছে বেটা এক নম্বরে আমর ইবনুল আস বলছে বেটা রে মনে হচ্ছে যেন আসমানটা ভেঙে আমার মাথায় পড়েছে দুই নাম্বার আমর ইবনুল আস বলছে বেটা মনে হচ্ছে যেন মদিনার বড় বড় পাহাড়গুলো আমার উপরে চাপানো আছে তিন নাম্বার আমর ইবনুল আস বলছে বেটা মনে হচ্ছে আমার পেটে খাজুরের কাটা হানা হচ্ছে আর চার নাম্বারে আমর ইবনুল আস বলছে বেটা রে আমার শ্বাস প্রশ্বাস যেন ছুয়ের ছিদ্র দিয়ে বের হচ্ছে এই চারটা কথা আমর ইবনুল আস বললেন বেটা বুঝে নিও মউতের যন্ত্রণা কত কঠিন হবে আল্লাহ বলেন এই মউতের যন্ত্রণা হাক ওয়াজাআত সাকারাল সাকারাতুল মউতি বিল হাক অবশ্যই 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 এই মউতের যন্ত্রণার সম্মুখীন একদিন আমাদের সকলকে হতে হবে বন্ধুরে আমার আমরা জানি বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার তুলনার কেউ হয় না তবে আপনি যদি আমার নবীর মৃত্যুর সময়টা আপনি যদি আমার নবীজির মৃত্যুর সজ্জাটা নবীজির সময় মৃত্যুর সময়কালটাকে নিয়ে একটুখানা যদি মূল্যায়ন করেন বুঝে যাবেন যে আপনার মউত কত কঠোর হতে পারে বেরাদারা মিল্লাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী যখন পৃথিবীর মাটি থেকে চলে যাবেন
আমারই ঘরের মধ্যে আমার উরুতে মাথা রেখে তিনি পড়ে আছেন। নবীজি একবার বেহুশ হয়ে যান, আরেকবার জ্ঞান ফিরে, আরেকবার অজ্ঞান হয়ে যান, আরেকবার জ্ঞান ফিরে। নবীজির পাশে বারতানে পানি রাখা আছে, নবীজি নিজে হাতে যখন জ্ঞান ফিরছে তখন তিনি পানি নিচ্ছেন, ঠুটে মুখে দিচ্ছেন, শুকিয়ে যাচ্ছে মুখ। যেই নবীর কোনো গুনাহ ছিল না, মা তাকদ্দামাত মিন জামবিহি মা তাআখার, আল্লাহ বলছেন নবী গো আপনার জীবনের আগের পরের সব গুনাহ মাফ। যেই নবী নিষ্পাপ নবী, তিনার মউতের সময় কত কঠিন, কত কঠোর, কত কষ্টদায়ক একটু চিন্তা কর। আমরা জানি বিশ্ব নবীকে তায়েফের ময়দানে বেদিনেরা মেরেছিল, রক্ত ঝরে তিনার জুতো পর্যন্ত আটকে গিয়েছিল, বেহোশ হয়ে তিনি লুটিয়ে পড়েছিলেন। আল্লাহকে বলেন নিজে, আল্লাহ আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, কমিয়ে দাও। এই নালিশ তিনি আল্লাহকে করেন না। জিহাদের ময়দানে মুশরিকরা নবীকে আঘাত করে তিনার দাঁত ভেঙে দিয়েছিল, কষ্ট পেয়েছিলেন আমার নবী। আল্লাহকে বলেননি যে আল্লাহ এই ব্যথা সহ্য করতে পারছি না, কিন্তু মউতের সময় বিশ্ব নবী বলছেন আল্লাহ আমি এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমার মউতের যন্ত্রণা একটু কমিয়ে দাও। আল্লাহর নবী এমনি করে বলছেন, তাহলে চিন্তা করেন মউতের যন্ত্রণা কত কঠিন, কত কঠোর হবে, কত কষ্টদায়ক হবে। এই মউতের যন্ত্রণা হাত সত্য আবশ্যিক হবেই, একদিন আপনার আমার জীবনে হবেই, এই মউতার যন্ত্রণার সম্মুখীন হতে হবে। ওই যন্ত্রণাটাকে একটু চিন্তা করুন, সেই যন্ত্রণার কথা একটু ভাবনা রাখবেন, আপনার ভাবনার সিলেবাসে রাখবেন যে মউতের যন্ত্রণার সম্মুখীন একদিন আমাদের সকলকে হতে হবে, অবশ্যই হতে হবে, মৃত্যুর শয্যায় শয়িত হতেই হবে। বেরাদারানে মিল্লাত, মানুষের মউত হয় দুই প্রকারের, দুই রকমের মউত হয়। খুব মনোযোগ সহকারে শুনেন, আপনাকে মহামূল্যবান দুটা হাদিস শোনাবো এবার ইনশাআল্লাহ। মৃত্যু দুই রকমের হয়, যারা আল্লাহওয়ালা আল্লাহকে বিশ্বাস করে, পরহেজগার যারা, যারা নবীকে বিশ্বাস করে, যারা হারাম খায় না, যারা এই কষ্ট করে সিয়াম পালন করে, সলাত আদায় করে, যাকাত দেয়, তাহাজ্জুদ আদায় করে, যারা আল্লাহওয়ালা তাদের মৃত্যু ভালো মৃত্যু হয়, তাদের মৃত্যু ভালো মৃত্যু। আর যারা দুনিয়ায় বদগার, যারা মিথ্যা কথা বলে, হারাম খায়, সুদ খায়, খুশ খায়, আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না, যারা এই কষ্ট করে সিয়াম পালন করে না, যারা সালাত আদায় করে না, নাফরমানি করে, এই যে বদ মানুষের বদ মৃত্যু হয়, আর যারা ভালো মানুষ তাদের ভালো মৃত্যু হয়। ভালো মৃত্যুটা কেমন হয় ভালো করে শুনেন। বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه ملائكة من السماء بيض الوجوه كأن وجوههم الشمس معهم قفان من أقفان الجنة وحناة من حنوت الجنة إلى الآخر الحديث বন্ধুরে আমার, বারা ইবনে আদিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আব্দাল মুমিন, যখন কোন ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, যারা পৃথিবীতে সুদ খায় না, ঘুষ খায় না, হারাম খায় না, মিথ্যা কথা বলে না, সিয়াম ছাড়ে না, সলা ছাড়ে না, যাকাত আদা করে, যারা আল্লাহওয়ালা মানুষ, এই আল্লাহওয়ালা মানুষ যখন পৃথিবীর মাটি থেকে বিদায় নেবে, পৃথিবীর মাটি থেকে পরকালে যাবে, আল্লাহওয়ালা মানুষের জানটা কবজ করার জন্য আসমানের উপর থেকে এক দল ফেরেশতার আগমন ঘটে। নবী আমার বলেন, নাজালা ইলাইহি মালাইকাতু মিনাস সামাই বিজুল উজুহি, সুন্দর
চেহারা বিশিষ্ট এক দল ফেরেশতা পৃথিবীর মাটিতে আসে যাদের চেহারা কান্না উজুহাহুম শামস সূর্যের মতো চকচকে ঝকঝকে সুন্দর সূর্যের মতো সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা দুনিয়ার মাটিতে চলে আসে এরপরে ওই আল্লাহওয়ালা মানুষটার জানটা কবজ করার জন্য তারা জান্নাত থেকে কাফন নিয়ে আসে ওয়াহানা তুম মিন হানুতিল জান্নাহ আর জান্নাত থেকে তারা সুগন্ধি নিয়ে আসে আসার পরে যার জানটা কবজ করতে এসেছে আল্লাহওয়ালা ব্যক্তিটার আল্লাহওয়ালা ব্যক্তিটার মাদ্দাল বাসারি চোখের আড়ালে দূরে একটুকু বসে যায় বন্ধুরি আমার এবারে সুম্মায়ু যাও মালাকুল মাউত মালাকুল মাউত ওই আল্লাহওয়ালা ব্যক্তিটার কাছে যায় আল্লাহওয়ালা ব্যক্তিটার কাছে যাওয়ার পরে তার মাথাতে কপালে হাত রাখে রাখার পর বলে ইয়া আইয়া তুহান নাফসু তাইয়্যিবা তুখরিজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ানা ওই ব্যক্তিটার মাথাতে মালাকুল মাউত হাত রাখে রাখার পরে বলে ও আল্লাহওয়ালা আত্মা তুখরিজি বের হয়ে এসো বের হয়ে এসো আল্লাহর রহমের দিকে বের হয়ে এসো আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে এসো এমনি করে ভালো মানুষের জানটা কবজ করার জন্য বলে যখন মালাকুল মাউত এমনি করে বলে নবী আমার বলেন একটা ভরা কলসিতে পানি থাকলে ওই কলসিটাকে কাত করলে যেমন পানি আস্তে করে সুন্দরভাবে আরাম করে বের হয়ে আসে অমনি করে ভালো মানুষের আত্মাটা বের হয়ে আসে যখন আত্মাটা বের হয়ে যায় ওই যে দূরে ফেরেশতার দল বসেছিল জান্নাতের কাফন নিয়ে আর জান্নাতের সুগন্ধি নিয়ে ওই ফেরেশতার দলটি দৌড়িয়ে তার কাছে চলে আসে আসার পরে আত্মাটাকে সঙ্গে সঙ্গে মালাকুল মাউতের কাছ থেকে নিয়ে নেয় আর জান্নাতের কাফনের উপরে রেখে কাফন দিয়ে জড়িয়ে জান্নাতের সুগন্ধি তার উপরে ছিটিয়ে দিয়ে আসমান পথে চলতে আরম্ভ করে দেয় বন্ধুরি আমার যখন আসমানের পথে যায় যখন অন্য ফেরেশতা অতিক্রম করে ফেরেশতারা জিজ্ঞাসা করে এত ভালো আত্মাটা কার এত দামি আত্মাটা কার তখন ফেরেশতা মণ্ডলীরা দুনিয়ায় তার যেটা নাম ছিল আর তার বাবার যেটা নাম ছিল ওই নামে পরিচিত করে বলে অমুকের ছেলে অমুকের মেয়ে অমুকের আত্মা এটা তখন ফেরেশতা মণ্ডলীরা তার জন্য মাগফিরাতের দোয়া করে আসমানের কাছে যখন নিয়ে যাওয়া হয় সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে দেওয়া হয় আসমানের উপরে যখন উঠে যায় দুনিয়াবি আসমানে মানে দুনিয়া থেকে যে আসমানটা দেখা যায় এই আসমানের উপরে যত ফেরেশতা মণ্ডলী থাকে এই ফেরেশতাগুলা তার সম্মানের খাতিরে দ্বিতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায় দ্বিতীয় আসমানের গেট খুলে দেওয়া হয় দ্বিতীয় আসমানের যত ফেরেশতা মণ্ডলী আছে এই আত্মার সম্মান অর্থে তৃতীয় আসমান পর্যন্ত এগিয়ে যায় তৃতীয় আসমানের গেট খুলে দেওয়া হয় তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমান পর্যন্ত তার সম্মান অর্থে এগিয়ে যায় এমনি করে সপ্তম আসমানের উপরে যাওয়ার পরে ওর আত্মাটাকে ইল্লিনে রেখে দেওয়া হয় আর এটা হলো জান্নাতের সাব সেন্টার ইল্লিনে রেখে দেওয়া হয় এটা হলো ভালো মানুষের আত্মা যারা এই এত কষ্টের দিনে কষ্ট করে সিয়াম পালন করছে সলাত আদায় করছে আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে কোরআন তেলাওয়াত করে হজ করে যাকাত দেয় সত্য কথা বলে মিথ্যা কথা বলে না মানুষকে ঠগিয়ে খায় না যেই মহিলারা পর্দা করে চলে চুগলখড়ি করে না এমন যেই ব্যক্তিরা ভালো এদের ভালো মাউতটা এমনি করে হয় মালাকুল মাউত বলে ইয়া তুহান নাফসু তাইয়্যিবা এবারে খারাপ যারা আল্লাহকে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না যারা এই এই সিয়ামের মাসেও সিয়াম পালন করে না হজ করে না সমর্থ থাকার পরেও
সমর্থ থাকার পরেও যাকাত আদায় করে না সালাত আদায় করে না মিথ্যা কথা বলে মানুষকে ঠগিয়ে খায় চুগলখড়ি করে যেই মহিলা পর্দা পোশিদা করে না স্বামীর খিদমত করে না যেই মহিলারা আল্লাহ ওয়ালি মহিলা না যারা খারাপ তাদের খারাপ মওত হয় খারাপ মওতটা কেমন ভালো করে শুনেন এই হাদিসের রাবি ও বারা ইবনে আযিব তিনি বলেন আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم ان العبد الكافر اذا كان في انقطاع من الدنيا واقبال من الاخره نزل اليه ملائكه من السماء سود الوجوه الى الاخر الحديث মা বোনেরা হয়তো অনেকে যেতে আরম্ভ করেছেন রান্না বান্না শুরু করবেন মা বোন আপনারা আর একটু সময় দিয়ে যান একটা থেকে রান্না করতে লাগলি মনে হয় হয়ে যাবে তো আপনারা একটু সময় দেন আপনারা আছেন বলে বলছি গুটি কয়েক ভাই আছে এখানে বেশি ভাই নাই অল্প কিছু ভাই আছে তাদের সামনে বলতে ভালো লাগছে না তবে মনের বল আছে যে আমার মা বোন দূর থেকে শুনছে এই বলে বলছি তবে মা বোন একটুকু সময় দেন এই মহামূল্যবান হাদিসটা শুনে নেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা নু বলছেন কোন একদিন আনসারি কোন এক ব্যক্তির জানাজার নামাজের জন্য বেরোলাম আনসারি ব্যক্তি ভাইয়ান আমরাও জানাজাতে যাই বলেন তো কবরস্থানে গিয়েছি এখনো লাশ আসেনি এখনো সময় বাকি আছে বা কবর এখনো খনন করা হয়নি এমন আমাদের ঘটে না গো ঘটে তো এই সময়খানে আমরা কি করি কবরে যাওয়ার পরে আমরা গল্প গুজব করি হাসি তামাশা করি একে অপরের সঙ্গে রং তামাশা করি গল্প করি কত ঠাট্টা বিদ্রুপ করি কত মানুষের সমালোচনাও পর্যন্ত করি কবরস্থানে গিয়ে করে না করে কিন্তু কবরস্থানে যাওয়ার আদব কি আদবটা শুনে নেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আনসারি কোন ব্যক্তির জানাজাতে গেলাম তো যখন জানাজাতে গিয়েছি এখনো পর্যন্ত কবর খনন করা হয় না কবর এখনো খনন হয়নি তো দয়ার নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গোরস্থানের কোন একটা জায়গাতে বসে গেলেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী যখন বসে গেলেন আমরাও চুপচাপ বসে গেলাম একেবারে চুপচাপ তাহলে গোরস্থানের আদাব কি আপনার যদি হাতে সময় থাকে তাহলে চুপচাপ বসে থাকবেন নবীজি গোরস্থানে চুপচাপ বসে হাতে একটা ছোট্ট কাঠি আছে ওই কাঠিটা দিয়ে তিনি মাটিতে দাগ টানছেন গভীর চিন্তায় চিন্তিত অবস্থায় যেন মনে হচ্ছে সাহাবারা বলছেন আমরাও নবীজির চারপাশে এই রকম ভাবে চুপচাপ বসে থাকলাম এবারে নবীজি হঠাৎ করে মাথাটাকে ওঠালেন ওঠানোর পরে বলছেন সাহাবারা তোমরা কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও কবর বড় খাতারনাক জায়গা কথাটা তিনি তিনবার বললেন কয়বার বললেন গো তিনবার বললেন আপনি দিন রাত ২৪ ঘন্টার মধ্যে কখনো কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চান গো চাই না আমরা চাই না আর বিশ্ব নবী বলছেন সাহাবারা শোনো সাহাবারা মানে উম্মত শোনো তোমরা কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও আমাদের উচিত হবে ওই কবর থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া আল্লাহকে বলা আল্লাহুম্মা আযিরনা মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর আল্লাহুম্মা ইন্নী আযিরনা মিনান নার এমনি করে আল্লাহর কাছে আমাদের দোয়া করা উচিত হবে কবর থেকে জাহান্নাম থেকে পরিত্রাণ আমাদের দিন রাত ২৪ ঘন্টার মধ্যে মাঠে ঘাটে যেখানেই কাজ করেন না কেন মাঝে মধ্যে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর আল্লাহ আপনি আমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করেন এমন করে বলবেন বিশ্বনবী কথা বলার পরে তিনি বলছেন ইন্নাল আব্দাল কাফির নবী আমার বলেন যখন কোন খারাপ ব্যক্তি দুনিয়ার মাটি থেকে চলে যায় ইন্নাল আব্দাল কাফির ইদা কানা
ফিন কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। দুনিয়া থেকে পরকালে যায় অর্থাৎ মৃত্যুবরণ করে ওই খারাপ বদকার মানুষটার জান কবজ করার জন্য নাজালা ইলাইহি মালাইকাতু আসমানের উপর থেকে এক দল ফেরেশতা জমিনে চলে আসে। নবী আমার বলেন যাদের চেহারা হলো সুদুল উজুহি খাতারনাক ভয়ঙ্কর চেহারা, ওই খাতারনাক ভয়ঙ্কর চেহারা বিশিষ্ট ফেরেশতারা দুনিয়ার মাটিতে আসে জাহান্নাম থেকে একটা চট সঙ্গে করে নিয়ে। এবারে বদকার মানুষটার জানটা কবজ করতে যার এসেছে মাদ্দাল বাসারি তার চোখের আড়ালে দূরে ফেরেশতার দলটি বসে যায়। সুম্মা ইউজাও মালাকুল মাউত, মালাকুল মাউত ওই বদকার মানুষটার কাছে যায়, যাওয়ার পরে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খাবাইস ওরে খবিস আত্মা ওরে খবিস আত্মা। জি এমনি করে বলে, আপনি বলবেন এমন খারাপ ভাষা বলে খবিস বলে, নবী আমার বলেছেন এমনি করে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খাবাইস ওরে খবিস আত্মা তুখরিজি বের হয়ে আয় ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাযাবি আল্লাহর রাগের দিকে আল্লাহর গজবের দিকে আল্লাহর রাগের দিকে আল্লাহর গজবের দিকে বের হয়ে আয়। যেমন করে বদকার মানুষটাকে যখনই এমনি করে বলে তখন ওই আত্মাটা বের হতে চায় না। নবী আমার বলেন একটা লোহার মধ্যে কাঠ ঢোকানো থাকলে হাতুর দিয়ে বেরিয়ে 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 যেমনি করে কাঠটাকে বের করা হয় অমনি করে ওর আত্মাটাকে খিচিয়ে বের করা হয় টেনে বের করা হয়। যখন আত্মাটা বের হয়ে যায় ওই যে দূরে খাতারনাক চেহারা বিশিষ্ট ফেরেশতা বসেছিল খাতারনাক চেহারা বিশিষ্ট ফেরেশতার দলটি সঙ্গে সঙ্গে চলে আসে মালাকুল মাউতের কাছ থেকে আত্মাটাকে নিয়ে নেয় আর জাহান্নামের চটে ওটাকে জড়িয়ে নেয় আসমান পথে চলতে আরম্ভ করে দেয়। ওই আত্মা থেকে খাতারনাক দুর্গন্ধ বের হতে থাকে। তো ফেরেশতারা জিজ্ঞাসা করে এই খাতারনাক দুর্গন্ধ বের হচ্ছে এই পচা এই খারাপ আত্মাটা কার? তখন দুনিয়াতে তার বাবার যেটা নাম আর তার যেটা নাম এই নামে পরিচিত করিয়ে ফেরেশতারা বলে এটা অমুকের ছেলে অমুকের মেয়ে অমুকের আত্মা এটা। তখন ফেরেশতা মণ্ডলীরা তার জন্য লানাত করে বদদোয়া করে। আসমানের গেটে যখন যায় আসমানের গেট খুলতে বলা হয় আসমানের গেটও খোলা হয় না, আল্লাহর তরফ থেকে বলা হয় এ পচা দুর্গন্ধ খারাপ আত্মা আসমানের উপরে উঠানো হবে না, এখান থেকে ছুঁড়ে ফেলে দাও আর এর আত্মাটাকে দুনিয়ার সর্বনিম্ন স্থানে সিজিনে রেখে দাও, এটা হলো জাহান্নামের সাব সেন্টার। এটা হলো খারাপ মানুষের আত্মা, বদকার মানুষের আত্মা, যারা দুনিয়াতে লুচ্চামো করেছে ভণ্ডামো করেছে লটারি কেটেছে জুয়া খেলেছে হারাম খেয়েছে হারাম বলেছে আল্লাহতে বিশ্বাস করেনি নবীতে বিশ্বাস করেনি, এই বদকার মানুষের আত্মাটা এমনি করে জান কবজ করা হয়। বেরাদার যেনারা মাইকের আওয়াজ শ্রবণ করছেন যেনারা ইন্টারনেটের মাধ্যমে আলোচনা শ্রবণ করছেন বা আগামীতে শুনবেন মা বোনেরা দূরে থেকে যেনারা শ্রবণ করছেন একটুখানা বুকে হাত দিয়ে বলেন তো আজকে এই ডেটে এই সময়তে যদি আপনার মৃত্যুবরণ হয় আপনার কাছে মালাকুল মাউত এসে কি বলবে? ইয়া আইয়া তুহান নাফসুত তাইয়্যিবা না ইয়া আইয়া তুহান নাফসুল খাবায়েস? নিজের আত্মার শুদ্ধি করুন, নিজের নিজের বিচার করে বলুন তো কোনটা বলতে পারে। আপনার মুখের কাছে গেলে জর্দার গন্ধ বিড়ির গন্ধ সিগারেটের গন্ধ পাওয়া যাচ্ছে তো মালাকুল মাউত এসে বলবে ইয়া ইয়া তুহান নাফসু তাইয়্যিবা, এ কথা বলবে গো? এ কথা বলবে না, ইয়া ইয়া তুহান নাফসুল খাবায়েস কথাই বলবে।
আজকে এখানে অনেক মা বোন আছেন জিনারা নির্দ্বিধায় সিয়াম নষ্ট করছেন সিয়াম পালন করছেন না তো এই সময় যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায় এই সময়খানে যদি আপনার মওত হয়ে যায় আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায় মালাকুল মওতকে আপনাকে এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়াবা না ইয়া আইয়াতুহান নাফসুল খাবাইস কোনটা বলবে আপনি একটু চিন্তা করো আজকে আপনি নবীর সুন্নাতকে কুরবানি করে বসে আছেন আপনাকে কোনটা বলবে একটুকু চিন্তা করে নেন ভাইজান চেষ্টা করুন যতদিন পৃথিবীর মাটিতে বাঁচবেন এই সময়ের মধ্যে আপনার যেন আপনি যেন ভালো মানুষ হতে পারেন যেন মালাকুল মওত এসে আপনাকে বলে ই আইয়াতুহান নাফসুত তাইয়াবা আর আপনার আত্মাটাকে যেন ইল্লিনে রেখে দেওয়া হয় ফেরেশতারা যেন সম্মান করে এমনই চেষ্টা করবেন করবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবেন আপনি জীবনে পাপ করেছেন অনেক গুনাহ করেছেন করেছেন তো কি হয়েছে নিরাশ হবেন না নিরাশ হওয়ার কিছু নেই রমাদানুল মুবারক মাস চলছে আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করেন নবী আমার বলেন মান সামা রমাজানা ঈমানা ওয়া ইহতাসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামাত মিন জামবিহি কেউ যদি ঈমান সহকারে ইহতাসাবা সহকারে রমাদানের সিয়াম পালন করে তার জীবনের যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করবেন বলেন সুবহানাল্লাহ রমাদানুল মুবারক মাস চলছে অতএব আপনি নিরাশ হবেন না আপনার জীবনে রমাদানুল মুবারক মাস পেয়েছেন মানে আপনি আল্লাহর তরফ থেকে এক বিরাট নিয়ামত পেয়েছেন এই নিয়ামতের মাধ্যমে আপনার পূর্ববর্তী সব গুনাহকে আপনি ক্ষমা করে নিতে পারবেন আপনি যতই গুনাহ করেছেন কিনা আল্লাহ সবকে মাফ করে দেবেন আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দেবেন আল্লাহ আপনাকে মুত্তাকি বানাবেন এই কারণে রমাদানুল মুবারক মাস আপনাকে আল্লাহ আপনার নসিবে দিয়েছেন এই সুযোগটা পেয়েছেন সময়টা পেয়েছেন আপনি এই রমাদানুল মুবারক মাসে নিজের আত্মাটাকে তাইয়্যেবা করে নিতে পারবেন খাবাইস থেকে যার জন্য চেষ্টা করবেন রমাদানুল মুবারকের ফুল যে আল্লাহর অফার এটাকে গ্রহণ করবেন ব্রাদারানে মিল্লাত আমি যে কথা বললাম আপনার সামনে এতক্ষণ পর্যন্ত বললাম কোরআন হাদিস যদি আপনার মুখস্থ নাও থাকে তবে এই কথাগুলো মোটামুটি আপনি জানেন যে মৃত্যু হবে মওতের স্বাদ গ্রহণ করতে হবে মওতের যন্ত্রণা আছে ভালো মানুষ যদি হয় তাহলে ভালো মওত হবে খারাপ মানুষ হলে খারাপ মওত হবে এই কথা আপনি জানেন আপনি মুসলমান আপনি কথা জানেন জানার পরেও কেন মওতকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না কেন আমরা ভয় করি না তার কারণটা কি তার এক নাম্বার কারণ হচ্ছে আমরা পরকালকে ভুলে বসেছি পরকালকে ভুলে বসেছি দুনিয়া নামক এক খাতারনাক কোজাগর সাপ দুনিয়া নামক এক ভাইরাস দুনিয়া নামক এক মোহ আমাদেরকে গ্রাস করে নিয়েছে দুনিয়া তার ফিতনাতে আমাদেরকে ফেলে দিয়েছে তার প্রেমে আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে বিদায় আমরা পরকালকে ভুলেছি বলেই আমরা জানার পরে এই সমস্ত কথাগুলো মূল্যায়ন করি না পরকালকে আমরা ভুলেছি এই কারণে কিন্তু আমাদের এই দুর্দশা এই অবস্থা পরকাল কত খাতারনাক এই মর্মে আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি জীবনে যত বক্তব্য শুনেছেন আগামীতে যত শুনবেন যত বক্তব্য আপনার শোনা আছে যদি সব ভুলে যান এই হাদিসটা মনে রাখবেন কাজে লাগবে ইনশাআল্লাহ পরকাল কত ভয়ানক পরকাল কত খাতারনাক এই চিন্তাটুকু যদি আপনি আপনার হৃদয়কে একটুকু জায়গা করে নিতে পারেন জায়গা করে দিতে পারেন তাহলে আপনি সদা সর্বদা আপনি নিজের আত্মার আত্মার শুদ্ধি করবেন সব সময় আপনি ভাববেন যে আমি যেন তাইয়্যেবা হতে পারি আমি যেন খাবাইস না হতে পারি শুনেন হাদিসটা নবী আমার বলেন ইন্নি আরা মালা তারাউনা ওয়া আসমাউ মালা তাসমাউনা ওয়াল্লাহি লাউ তাআলামুনা মা আলামু লা জাহিকতা কলিলা ওয়ালা বাকাইতা কাসীরা ওয়ালা তালাজ্জাজতুম বিন্নিসাই আলা ফুরুসাতি বন্ধুরি আমার এ নবীর উম্মতির দলেরা আল্লাহর গোলামেরা সাগর দিঘির মায়েরা
আমরা ভাইরা বোনেরা নবী আমার বলেন ইন্নি আরা মালা তারাওনা নবী আমার বলেন উম্মত রে পরকালকে আমি যেমনি করে দেখি যদি তোমরা দেখতে ওয়া আসমাউ মালা তাসমাউনা আমি যেমনি করে পরকালকে শুনি যদি তোমরা শুনতে নবী আমার বলেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি উম্মত ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি লাউ তাআলামুনা মা আলামু আমি পরকাল যতটা জানি যদি তোমরা জানতে লা যাহিকতা কলিলা ওয়ালা বাকাইতা কাসিরা তাহলে তোমরা কম 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 হাসতে আর বেশি 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 করে কান্না করতে ওয়ালা তালাজ্জাজতুম বিন্নিসাই আলা ফুরুশাতি তোমরা তোমাদের বিবিদেরকে নিয়ে আরামের বিছানায় ঘুমোতে পারতে না বিবিদেরকে ছেড়ে দিতে বিছানা ছেড়ে দিতে বাড়ি ছেড়ে দিতে আর তোমরা বাড়ি থেকে ওয়ালা খরাজতুম বাড়ি থেকে বের হয়ে চলে যেতে মরু প্রান্তরে চলে যেতে আর পরকালের ভয়ে কেঁদে 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 পরকালের ভয়ে জিন্দেগি যাপন করতে পরকালকে আমরা ভুলে গেছি বিদায় আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে মাউতের কথা পর্যন্ত আমরা ভুলে গেছি যখন হবে তখন দেখা যাবে বলে না বলে না অনেক আছে যখন হবে তখন দেখা যাবে কিন্তু বন্ধু অনেক খতরনাক অনেক দর্দনাক পরকাল অনেক খতরনাক অনেক দর্দনাক নবী বলছেন আয়েশা দেখো দেখো আমার চুলগুলো পেকে গেল পরকালের চিন্তা করতে করতে আপনি যদি পরকালকে নবীর মতো করে ভাবতেন দেখতেন তাহলে আপনি বিছানায় ঘুমোতে পারতেন না সদা সর্বদা পরকালের চিন্তায় মাউতের চিন্তায় জিন্দেগি যাপন করতেন ভাইজান আমি একটা পর্যন্ত আপনাদের মাইকের সামনে আছি ওটা উঠি করবেন না চলে যাবেন না মা বোন আপনারা চলে যাবেন রান্না করার জন্য তবে তার আগে আজকে যে জলসাটা যে উদ্দেশ্য নিয়ে হচ্ছে এই উদ্দেশ্যটা একটু পূরণ করতে হবে আমি আপনাকে এতক্ষণ ধরে বুঝালাম যে মৃত্যু বরণ করতে হবে মরে যাবেন পৃথিবীর সব কিছু ফেলে দিয়ে চলে যাবেন তো এই পৃথিবীতে যতদিন আপনি বাঁচেন এই পৃথিবীতে আপনার হাতে কিছু সম্পদ থাকে কারো কম কারো বেশি সম্পদ থাকে তবে এই সম্পদটা মানুষ আল্লাহর নবী মানুষের সম্পদকে তিনটা ভাগে ভাগ করে দিয়েছেন নবী বলেছেন মানুষ যে সম্পদ পায় এই সম্পদ তিনটা ভাগ হয় এক মানুষ যেটা যতদিন বাঁচে খায় পায়খানা করে নষ্ট করে দেয় দুই নাম্বার মানুষ যেটা পরে ছিঁড়ে যায় পুরাতন হয়ে যায় নষ্ট হয়ে যায় আর এই সম্পদের মধ্যে একটা সম্পদ তার জন্য জমা থেকে যায় যেটা আল্লাহর রাস্তায় দান করে যায় অতএব বরাদার মৃত্যুবরণ তো করতেই হবে মৌতের হাতে তো একদিন আমাদেরকে গিরাস হতেই হবে তবে যতদিন আপনি পৃথিবীর মাটিতে বেঁচে আছেন সম্পদ যতদিন আপনার হাতে আছে এইটুকু সমাখানের মধ্যে আপনি একটুকু দান করে যান আজকে বড় একটা সুযোগ যে রমজানুল মুবারক মাসে এই পোপাড়ার এটা হয়তো ওয়াক্তিয়া মসজিদ সম্ভবত এই মসজিদের যুবকেরা যে একটা সভার আয়োজন করেছে অন্য মাসে নাই রমজান মাসে এই রমজান মাসে যদি আপনি এক টাকা দান করেন তাহলে এক টাকাকে আল্লাহ সাত গুণ সাত থেকে সত্তর গুণ সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত এটাকে পরিণত করে দেন বলেন সুবহানাল্লাহ আপনি অন্য মাসে যদি আপনি যত দান করবেন এই মাসে দান করবেন তার অনেক অনেক বেশি ফজিলত রয়েছে যার জন্য আসুন মসজিদ নির্মাণ কাজে আমার যুবকেরা তরুণেরা নওজোয়ানেরা ভাইরা যে একটা মহা উদ্দেশ্য নিয়ে একটা সভা করেছে আপনারা অনেকে দিয়েছেন অনেকে দেবেন অনেকে হয়তো শেষ বক্তার হাতে দেওয়ার জন্য অপেক্ষায় থাকেন তো যেনারা আছেন অপেক্ষায় আছেন দয়া করে একটু দিয়ে যাবেন আর পনেরো মিনিট আমি আপনাদের সামনে আছি এমন কোন আল্লাহর বান্দা আছেন এক হাজার টাকা দেবেন মা বোন আড়ালে আছেন আড়াল থেকে আপনি দুশো পাঁচশো টাকা পাঠিয়ে দেবেন মুসাফির আমরা কসর সলাত যখন আদায় করেছি তখন মুসাফির আপনার জন্য দোয়া করে দেব আর মুসাফির যদি দোয়া করে নবী বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে নেন যার জন্য আসুন আল্লাহর কোনো বান্দা আছেন একটু দান করে যাবেন এখানে আমি দেখছি রউফ আলী নাকি
রউফ আলী 500 টাকা দিয়েছেন, আজাদ শেখ 500 টাকা দিয়েছেন, রবিউল আলম নীলু ভাই আমার 1000 টাকা দিয়েছেন, ফুরকান শেখ এক বস্তা সিমেন্ট দিয়েছেন, মীরা বিবি 1000 টাকা দিয়েছেন, বেনামিতে 500 টাকা, মিজানুর রহমান 500 টাকা, আপেল ভাই 500 টাকা, দুল অমৃত ছেলের নামে 1 কুইন্টাল রড দান করেছেন, কাদির জুতোর দোকান 1000 টাকা দিয়েছেন, কমল পিতামাতার নামে 5000 না কেটা 5000 টাকা দিয়েছেন, মারহাবা 5000 টাকা শেষের বেলাতে, আর 500 500 দুজন হাজার হাজার আছে, মোটামুটি আপনার 3 জন 500 তো আরো মোটামুটি 3 4 জন আছে। রাব্বুল আলামিন তোমার বান্দারা যে নিয়াতে যে আশাতে মসজিদ নির্মাণ কাজে দান করেছে, আল্লাহ গো সকলের দানকে তুমি সাদরে কবুল করে নিও, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, রিজিকে বারাকা দান করো, বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারি কালায়। আসুন ভাইজান এমনি করে আপনারা 1000 2000 500 করে টাকা দিয়ে যান, দান করবেন, ভাববেন না যে এটা ফুরিয়ে গেল, এটা আল্লাহর অ্যাকাউন্টে জমা থেকে গেল, আল্লাহর অ্যাকাউন্টে কিছু জমা করে যান। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, তবে আপনি এই সম্পদগুলো সব খেয়ে নেবেন, সব আপনার ছেলে মেয়ের নামে দিয়ে দেবেন, এমনটা হতে পারে না। ওখান থেকে আল্লাহ আল্লাহ রসুলের কিছু অধিকার আছে, হক আছে, এই হকগুলো পূরণ করবেন। আপনারা সবাই দিয়ে দিয়েছেন নাকি ভাই? কেউ বাকি নেই নাকি? এখানে যারা এসেছেন কেউ আজকে এমনি চলে যাবেন না। 5000 দেওয়ার ক্ষমতা নেই, 1000 দেবেন, 1000 দেওয়ার ক্ষমতা নেই, 500 দেবেন, 500 দেওয়ার সমর্থ নেই, 200 দেবেন, তবে আপনারা কেউ এমনিতে চলে যাবেন না। আচ্ছা, পিতামাতার নামে কমল, পিতামাতার নামে 5000 টাকা দান করেছেন, দোয়া চেয়েছেন পিতামাতার নামে, জানি না তিনার পিতামাতা জীবিত না মৃত্যু, সম্ভবত মৃত্যু নাকি? আচ্ছা, কবরে চলে গেছে ওই খাত, জীবিত জীবিত আছে, আল্লাহ আপনি তাদেরকে হায়াতে তাইয়েবা দান করেন, সিহাতে কুল্লিয়া দান করেন, এবং পরকালে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। হয়নি হবে না হতে পারে না, বিশ্ব নবীর সাথে তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে তুলনা, হয়নি হবে না হতে পারে না, বিশ্ব নবীর সাথে তুলনা, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না, হয়নি হবে না হতে পারে না, বিশ্ব নবীর সাথে তুলনা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে তুলনা। নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছিল, তারা কি আমার নবী রূপ দেখেছিল? নবী ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছিল, তারা কি আমার নবী রূপ দেখেছিল? দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি হবে না হতে পারে না, আমার নবীর সাথে তুলনা, হয়নি হবে না হতে পারে না, বিশ্ব নবীর সাথে তুলনা, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না, হয়নি হবে না হতে পারে না, বিশ্ব নবীর সাথে তুলনা। ভাইয়ান দেরি করব না, একটা বাস তিন চালা ছেড়ে দেব, কারণ অনেক দূরের পথ আমাকে যেতে হবে, আর বাড়িতে বলে এসেছি ইনশাল্লাহ বাড়িতে গিয়ে সাহারিটা খাবো, এই নিয়াত নিয়ে এসেছি। তো এই 10টা মিনিটের মধ্যে আপনারা যারা সামনে বসে আছেন দাঁড়িয়ে আছেন, ভাইজান আপনারা 200 500 করে টাকা দেবেন শেষের বেলাতে, এমন কোন আল্লাহওয়ালা আছেন? আছেন গো, তাড়াতাড়ি করে আসুন মসজিদ বানানোর জন্য। মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি মসজিদ নির্মাণ করে, মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। কেমন ঘর বানাবে? ও যেমনি করে দুনিয়ায় মসজিদ বানাবে, যেমনি করে দুনিয়ায়
मस्जिद बनाबे अल्लाह ओमनी करे तार जन्नो जन्नते घर बनाबे जन्नतेर घरटा अल्लाह की दिए बनाबेन नबी अमर बोलेन लबीना तुम मिन जहाबिन व लबीना तुम मिन फिज्जतिन व मिलातुहाल मिस्कुल अजभार अल्लाह एकटा ईट देबेन स्वर्णेर आर एकटा ईट देबेन चाँदिर आर एकटा देबेन स्वर्णेर एमनी करे जन्नते घर निर्माण करबेन व मिलातुहाल मिस्कुल अजभार आर जेटा मिस्कुल अजफार दिए ढालाई करबेन ओते मस्जिद निर्माण जदि आपनी करेन अल्लाहर जन्नते आपनार जन्य अल्लाह घर बनिए देबेन आसुन দুনিয়াতে অনেক কষ্ট করে একটা ঘর বানান মনের মতো হয় না কর পরে আবার অনেক প্ল্যানে ভুল হয়ে যায় মন ভরে না আর অন্য ভালো বাড়ি দেখলে সেই বাড়িটার মতো করে বাড়ি করতে মন চায় তো ভাইজান দুনিয়ার বাড়ি করা অনেক কষ্টের তবে জান্নাতে ঘর বানানো সহজ আপনি মসজিদের জন্য এক বস্তা সিমেন্ট দিয়ে দেন মসজিদের জন্য 200-500 ইট দান করে দেন মসজিদের জন্য 1,000-2,000 টাকা দান করে দেন আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন আসেন সামনে থেকে কেউ আসেন দেরি করব না তাড়াতাড়ি করে মা বোনদের মধ্যে থেকে যদি কেউ থাকেন তাড়াতাড়ি করে দেবেন দেবেন তো মাইক চলবে না দেবেন তো সালাম আলাইকুম বলে চলে যাব আসেন তাড়াতাড়ি করে মা বোনদের মধ্যে থেকে যারা আছেন মা বোনদের মধ্যে মা বোনদের দিয়ে একটা সঙ্গীত শোনাবো আমার মা বোন ইনশাআল্লাহ কিছু না কিছু পাঠিয়ে দেবেন আসুন আমার মা বোন আপনাদের জন্য এই সঙ্গীতটা এই কপালে টিপড়ো না আর কপালে শুদ্ধ সিজদা করে আল্লাহ তাআলার এই কপালে টিপড়ো না আর কপালে শুদ্ধ সিজদা করে আল্লাহ তাআলার খালি মাথা খোলা চুলে বাইরে যেও না হিজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না খালি মাথা খোলা চুলে বাইরে যেও না হিজাব পরে বাইরে যেতে লজ্জা পেও না হিজাব নিজে দাঁই পরে চাই তুমি মুসলমান হিজাব তোমার লক্ষ গুণে বাড়াবে সম্মান এই কপালে টিপড়ো না আর কপাল শুদ্ধ সিজদা করে আল্লাহ তাআলার অনুগত থাকবে শুধু আল্লাহ তাআলার নবীর কথা মানবে চলে আর বাবা ওমার এখান থেকে নাও চিনে পথ জান্নাতে যাবার কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলার এই কপালে টিপড়ো না আর কপাল শুধু সিজদা করে আল্লাহ তাআলার আজ থেকে নাই করব পরে বলবে না আবার আজ থেকে নাই করব পরে বলবে না আবার কপাল শুদ্ধ সিজদা করে আল্লাহ তাআলার এই কপালে টিপড়ো না আর কপাল শুদ্ধ সিজদা করে আল্লাহ তাআলার তো আসুন দিয়েছে নাকি আর কেউ দায় নাই না দিয়ে দিয়েছে লোকজনই তো না সব বাড়িতে ঘুমাচ্ছে যে কজন আছে একদম ধুয়ে মুছে সবাই দিয়েছে তো যে যে আশাতে যে নিয়াতে যে আকাঙ্ক্ষাতে কেউ জীবিতর নামে কেউ মৃত্যুর নামে কেউ নিজের নামে দিয়েছেন আল্লাহ রমাদানুল মোবারক মাসে তোমার মসজিদের জন্য দান করেছে আল্লাহ তুমি তাদের দানকে সাদরে কবুল করে নাও বলেন আল্লাহুম্মা আমিন যে আশা নিয়ে এই মসজিদে দান করেছে আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দাও আপনারা বলেন আল্লাহুম্মা আমিন আমার যুবক ভাইয়েরা যে কষ্ট করে এমন সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে আল্লাহ তুমি তাদের এটাকে নাজাতের ওসিলা বানিয়ে দাও বলেন আল্লাহুম্মা আমিন যারা মায়ের নামে দান করেছে বাবার নামে দান করেছে আল্লাহ মা বাবাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন এই কষ্ট করে আমরা যে সিয়াম পালন করছি
আল্লাহ আপনি আমাদের সিয়ামকে কবুল ও মঞ্জুর করে নিয়েন বলেন আল্লাহুম্মা আমিন আমরা যেন শেষ দিন পর্যন্ত সিয়াম পালন করতে পারি এবং বিদায় সজ্জায় শাহাদা বাক্য পাঠ করে পৃথিবীর মাটি থেকে বিদায় নিতে পারি আল্লাহ আপনি আমাদের সেই তৌফিক এনায়েত করেন আল্লাহুম্মা আমিন এবং যতগুলো আলোচনা যতজক আলোচক করেছে আল্লাহ আপনি আলোচকদেরকে আগে